চলতি বছর করোনাকালে হয়নি মাধ্যমিক পরীক্ষা, তবে নবম শ্রেণীর পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর অন্তর্বর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল। ফলাফল প্রকাশের সাথে সাথেই দেখা যায় মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 100%, যা ঐতিহাসিক ফলাফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরীক্ষা না দিয়েই এমন ফলাফলে সর্বকালীন রেকর্ড তৈরি হলো রাজ্যে। এই সংখ্যাটা গত বছর ছিল 86.34%, অর্থাৎ এক বছরে এক লাফে পাশের হার পৌঁছালো 100%। অন্যদিকে যে নম্বরটি সর্বোচ্চ নম্বর হিসেবে ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ 697, সেই নম্বর পেয়েছেন রাজ্যের 79 জন পড়ুয়া। এই সংখ্যাটাও সর্বকালের রেকর্ড, অর্থাৎ সম্ভাব্য প্রথমের তালিকায় রাজ্যে এই প্রথম 79 জন পড়ুয়া। এখানেই শেষ নয়, এর পাশাপাশি রয়েছে প্রথম বিভাগে পাশ করা পড়ুয়াদের তালিকাতেও রেকর্ড। সাংবাদিক বৈঠকের পরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে রেশিও প্রকাশ করা হয়েছিল, সেই রেশিওর তথ্য অনুযায়ী জানা যাচ্ছে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেছে 90% পড়ুয়া। তবে বাকি 10% পড়ুয়াদের মধ্যে কারা কোন বিভাগে পাশ করেছেন তা জানা যায়নি। প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,79,000, সংখ্যার নিরিখে এটাও রেকর্ড। পাশাপাশি এই সংখ্যার মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অন্তত পক্ষে 1,00,000 বেশি ছিল। মোট পরীক্ষার্থীদের মধ্যে 4,65,850 জন ছাত্র এবং 6,13,889 জন ছাত্রী। হলদিয়ার পৌর পাঠভবন স্কুলের সায়ন্তনী সাহু 697 পেয়েছে মাধ্যমিকে। তার বাড়ি পুরসভা সিটি সেন্টার সংলগ্ন সুকান্তনগর এলাকায়। আরও দুই ছাত্র 696 পেয়েছে মাধ্যমিকে, একজন শাগনিক রায়, অন্যজন সুমন নন্দ। তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল এবং চেয়ারম্যান ইন কাউন্সিলর বিকাশ জানা, জয়ন্তী রায় দণ্ডপাঠ এবং কাউন্সিলর সঞ্জীব পট্টনায়ক প্রমুখ। হ্যাঁ করেছিলাম, কেননা 9-এ আমি পরীক্ষায় মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম এবং 10-এও যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছিল সেখানে অনলাইনে যে এক্সাম হয়েছিল তাতে আমি মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম, তাই এটা আমার কাছে এক্সপেক্টই করেছে। আগামী দিনে আমার ইচ্ছে আছে আমি IIT পড়বো, সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ার আমার ইচ্ছে আছে। এটা ইঞ্জিনিয়ারিং আমার ভাল লাগে, মানে দাদা ডাক্তারি পড়ে এবং আমি সেই লাইনে যেতে চাই না, তাই আমি একটা বিকল্প পথ বেছে নিতে চাই। ডাক্তার হোসেন চলছে না তেমন যা, আমার ফিজিক্স পড়তে ভাল লাগে, ম্যাথামেটিক্স পড়তে ভাল লাগে, সেটা অন্যতম কারণ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেটা আমি এখনও ফিরে উঠি, এখন আমি ম্যাথামেটিক্স আর ফিজিক্স নিয়েই ভালো করে এগিয়ে যেতে চাই। পড়াশোনা আমি যতটা সময় পাই তখন পড়ি, এবার পড়তে ভালো না লাগলে তখন গিটার বাজাই, একটু ড্রয়িং করি। তেমন কিছু শাগনিক রায়, আচ্ছা তারা আরও ভালো করে পড়াশুনো করুক, কোনো যদি অসুবিধা হয় সেটা যদি আমার সাধ্যের মধ্যে আমি তাদেরকে যথাসাধ্য সাহায্য করব এবং তারাও যাতে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারে। স্কুলের সবার সঙ্গে কথা হয়নি, দু একজনের সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে কথা হয়নি। দ্বিতীয়ত আপনার সঙ্গে আরও একজন হয়েছে না, তার সঙ্গে কথা হয়নি। 694 পেয়েছে আমার এক বন্ধু অর্চিত হুদাই, তার সঙ্গে কথা হয়েছে। তার মধ্যে সবাই ভালোই নাম্বার পেয়েছে, সবাই 80%-এর উপরেই পেয়েছে স্কুলের সঙ্গে। পৌর পাঠভবন আমাদের হলদিয়ার একটা গর্বের প্রতিষ্ঠান, পৌর পাঠভবনের সঙ্গে আমাদের পৌরসভার সম্পর্ক দীর্ঘদিনের, তো পৌরবাসী হিসেবে না আমি পশ্চিমবাংলার একটা নাগরিক হিসেবে আমি গর্বিত। এ বছর রেজাল্ট অবশ্যই ভালো হয়েছে, প্রতি বছরই হয়, এবছর অনেকটাই ভালো। যারা ভালো করছে তারা নিশ্চয়ই আগামী দিন অনেক বড় হবে, এটা আমরা সবাই চাই। আমাদের পৌর পাঠভবন স্কুল
স্কুল থেকে মোটামুটি সবাই 80% মানে নম্বর পেয়েছে, আমরা খুব খুশি। এটা হলদিয়া পৌরসভার একটি মানে গর্বের একটি স্কুল, এবং সেই স্কুল থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থানে দুজন রয়েছে। সায়ন্তনী সাহু প্রথম স্থান অধিকার করেছে, আবার শাগ্নিক রায় ও সুমন নন্দ এরা দুজন মিলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এটা আমি মনে করি আমরা যারা এই বোর্ডের কাউন্সিলর, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান, স্যার সবাই, আমাদের প্রত্যেকের জন্য এটা একটা গর্বের বিষয়। আমাদের প্রত্যেকেরই, আমরা যারা শিক্ষার সঙ্গে মোটামুটি যুক্ত, আমি আছি, সঞ্জীব আছে, বা আরও আমাদের চেয়ারম্যান স্যারও, মানে আমরা সবাই মিলে ভেবেছি যে আমাদের একটা পরিকল্পনা আছে এত ভালো স্কুলটাকে আরও একটু কীভাবে আরও ভালো করা যায়। বর্তমানে প্রতিযোগিতা খুব জোর, বিভিন্ন বেসরকারি স্কুল এখানে এসেছে, তারা সিবিএসই বোর্ডের নারায়ণ ডিএভি, তারপর আগে থেকে তো আছেই আরও সেন্ট্রাল স্কুল আছে, এজি আছে, এইসব স্কুলের মধ্যে থেকেও আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই যে পৌরপাঠ ভবন, সেই সমস্ত মানে গ্রামের ছেলেরা এরা এদেরকে নিয়ে যে এত ভালো একটা রেজাল্ট, একটা গর্ব করার মতো বিষয়, এরা এরা আমাদের সম্পদ, আমাদের পৌরসভার মানে আমাদের গর্বের গর্ব এরাই যে এরা এরকম আমাদের প্রতিষ্ঠান থেকে এরা বেরিয়েছে, ওরা আমাদের গর্বিত করেছে। ওদের অনেক মানে শুভেচ্ছা রইল ওদের প্রতি, আগামী দিনে ওরা অনেক ভালো হোক, আরও অনেক বড় মানুষ হোক। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।